अस्सलामुअलैकुम। আজকে আমরা নিউট্রিশন এন্ড ডায়েটেটিক্সের চ্যাপ্টার 15 নেসোগ্যাস্ট্রিক টিউব এন্ড নেসোগ্যাস্ট্রিক ফিডিং, যেটাকে সংক্ষেপে এনজি টিউব এবং এনজিএনতে নেসোজিতে গ্যাস্ট্রিক ফিডিং বলা হয়, তো ওটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। এটা হচ্ছে আজকে চ্যাপ্টার 15 দ্বিতীয় অংশ। আমরা চ্যাপ্টার 15তে আরো দুটো কিস্তি আমরা অলরেডি আলোচনা করেছি, আমাদের দুটো ক্লাস হয়েছে চ্যাপ্টার 15-র উপরে, এবং এটা হচ্ছে আমাদের আজকে চ্যাপ্টার 15-র উপরে শেষ ক্লাস। এবং আমি আশা করছি যে এই ক্লাসের সাথে সাথে আমাদের নিউট্রিশন অ্যান্ড ডায়েটেটিক্সের সিলেবাস যা দেওয়া ছিল তা শেষ হয়ে গেছে। যদি কোনো কিছু আলোচনা না হয়ে থাকে বা বাকি থাকে, আমি তোমাদের কাছ থেকে মতামত আশা করছি, তোমরা আমাকে জানাবে যে এই বিষয়টা আলোচনা করা হয়নি সিলেবাস দেখে। এবং সিলেবাস তো তোমরা জানো, সিলেবাসটা সবার জন্যই ওপেন। তোমরা bnmc.government.bd বাংলাদেশ নার্সিং এন্ড মিডওয়াইফারি কাউন্সিলের ওয়েবসাইটে গেলে তোমরা নোটিশ বোর্ড থেকে সিলেবাসটা পেয়ে যাবে। আর আমি ইতিমধ্যে তোমাদের সিলেবাস সরবরাহ করেছি, তো সেক্ষেত্রে আমাদের আলোচনা প্রায় শেষ পর্যায়ে আমি নিয়ে এসেছি। আজকে আমরা নেসোগ্যাস্ট্রিক টিউব এবং নেসোগ্যাস্ট্রিক টিউব ফিডিং নিয়ে আলোচনা করব। আসুন শুরু করি। প্রথমে আমরা জেনে নেই, ডিফাইন নেসোগ্যাস্ট্রিক টিউব অথবা রায়ালস টিউব কাকে বলে। প্রশ্নটা এরকম হতে পারে, হোয়াট ডু ইউ মিন বাই নেসোগ্যাস্ট্রিক টিউব। দেখো, ডেফিনিশন অফ নেসোগ্যাস্ট্রিক টিউবের সংজ্ঞা দেওয়া হচ্ছে এরকম, যে নেসোগ্যাস্ট্রিক অথবা নেসোগ্যাস্ট্রিক টিউব ইজ এ টিউব দ্যাট ইজ পাসড থ্রু দ্য নোজ, নাকের ভিতর দিয়ে পাস হয়, অ্যান্ড ডাউন দ্য থ্রোট, গলার নিচ দিয়ে নামে, দ্য নেজোফেরিংস, যে আমাদের ওরোফেরিংস নেজোফেরিংস রয়েছে, ওটার ভিতর থেকে এসোফেকাসে স্পর্শ করে সে স্টোমাকে চলে যায়। এটা হচ্ছে নেসোগ্যাস্ট্রিক টিউব। দেখো, আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই যে এই অংশটা দেখতে পাচ্ছি, একটা পাইপ সরাসরি তোমার নাসারন্ধ্র দিয়ে তোমার নেসোফেরিংস হয়ে এসোফেগাস হয়ে একেবারে তোমার স্টোমাকের ভিতরে চলে গেল। এটা হচ্ছে নেসোগ্যাস্ট্রিক টিউব। এই টিউবটা বাইরে কিনতে পাওয়া যায়, এটা আস্তে আস্তে নাকের ভিতর দিয়ে অথবা মুখের ভিতর দিয়ে এটা পুশ করা হয় রোগীর দেহে। আসো, সংজ্ঞার আরেকটা অংশ ছিল, এ নেসোগ্যাস্ট্রিক টিউব ইজ আ টিউব দ্যাট ইজ ইনসার্টেড, মানে ঢোকানো হয় ইন্টু দ্য স্টোমাক, পেটের ভিতরে, থ্রু দ্য নোজ, নাকের মাধ্যমে, নাকের মধ্য দিয়ে অথবা নেজাল ক্যাভিটির মধ্য দিয়ে। দিস ফ্লেক্সিবল টিউব, ফ্লেক্সিবল মানে খুব ফ্লেক্সিবল, খুব সফট, এটা খুব হার্ড না যে তোমার দেহের অভ্যন্তরে গিয়ে তোমাকে কষ্ট দিবে বা যন্ত্রণা দিবে। দিস ফ্লেক্সিবল টিউব ক্যান কন্টেইন, এটা কি ধারণ করে, ওয়ান অর টু ইনার ডাক্টস। ডাক্টস কথাটার মানে হচ্ছে প্যাসেজ বা পথ বা পাইপ বা টিউব, অ্যান্ড ইজ কানেক্টেড টু অ্যান এক্সটার্নাল ডিভাইস। একটু আগে দেখেছি উপরে একটা ডিভাইস থাকে, এক্সটার্নাল ইন্টারনাল দুইটা মুখ, একটা হচ্ছে মুখের বাইরে থাকবে শেষ অংশটা, আর প্রথম অংশটা তুমি ঢুকিয়ে স্টোমাকে ভিতরে নিয়ে গেছো। দুটো অংশ, একটা অংশ তোমার স্টোমাকে গেল আর একটা অংশ তোমার নাকের বাইরে, যে নাক দিয়ে তুমি ঢুকিয়েছো যে টিউবটা। এবার আসো, ক্লাসিফাই নেসোগ্যাস্ট্রিক টিউব অথবা রায়ালস টিউবকে আমরা শ্রেণীবিভাগ করবো, যে রায়ালস টিউবটা কত ধরনের আছে।
রাইট ডাউন দ্য টাইপস অফ নেজোগ্যাস্ট্রিক টিউব। আমরা নেজোগ্যাস্ট্রিক টিউবটা আমরা একটু দেখি, এটা বই থেকে আমি কেটে নিয়েছি। দেখো লেখা আছে যে ওয়াইড বোর টিউব, এটা দুই প্রকারের নেজোগ্যাস্ট্রিক টিউব। সাধারণত ডাক্তাররা দুই ধরনের টিউব বাজারে পাওয়া যায় ব্যবহার করে, একটা হচ্ছে ওয়াইড বোর টিউব, এটা হচ্ছে পিভিসির তৈরি, হ্যাঁ এটা ইউজুয়ালি পিভিসির তৈরি হয়, আর একটা হচ্ছে ফাইন বোর টিউব। একটা হচ্ছে ওয়াইড বোর টিউব, একটা হচ্ছে ফাইন বোর টিউব, এটা হচ্ছে পলিউরেথান থেকে তৈরি। এটা এই ফাইন বোর টিউবটা আছে। ওয়াইড বোর টিউবটা দেখি, ওয়াইড বোর টিউবটা ব্যবহার করা হয় শর্ট টার্মের জন্য, মানে কিছু সময়ের জন্য। দে শুড বি চেঞ্জড এভরি 7 ডেজ, এটা 7 দিন পরপর খুলে ফেলতে হয়, এই টিউবটা দেহের ভিতর থেকে বের করে ফেলে দিতে হয়। ইন জেনারেল দ্য রেঞ্জ অফ সাইজেস ফর পেডিয়াট্রিক ইউজ, পেডিয়াট্রিক তো জানো শিশু, মায়ও শিশু, শিশুদেরকে এভাবে ফিডিং করানো হয় বা কোনো ইমার্জেন্সি বা কোনো রোগী, রোগাক্রান্ত শিশু বা যার জটিলতা আছে তাদেরকে দেখা যায় কত। এই পেডিয়াট্রিক ইউজ হচ্ছে ইন 6 ফ্রেঞ্চ গাজ বলা হয়, এফ আর হচ্ছে ফ্রেঞ্চ গাজ টু 10 ফ্রেঞ্চ গাজ, এটা একটা মাপ, ঠিক আছে, এটা একটা গজের মাপ যেটাকে বলা হয়, এটা একটা পরিমাপ আমরা করি না, যেমন ইঞ্চি, মিলিমিটার, মাইল, এগুলো তোমার এই যন্ত্রের মাপটা হচ্ছে ফ্রেঞ্চ গাজে বলা হয়, এফ আর কে বলা হয় ফ্রেঞ্চ গাজ, 6 ফ্রেঞ্চ গাজ থেকে সাধারণত 10 ফ্রেঞ্চ গাজ পর্যন্ত এই সাইজটা ব্যবহার করা হয়। কোথায়? প্যাডিয়াট্রিক, মানে শিশুদের ক্ষেত্রে। আচ্ছা দুই নম্বর দেখো ফাইন বোর টিউবস, দ্বিতীয়টা হচ্ছে ফাইন বোর টিউবস, এটা হচ্ছে পলিউরেথেন থেকে তৈরি, এটা এক ধরনের প্লাস্টিক জাতীয়, এটা 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 কীভাবে দেখো, দিস টিউবস আর ইন্টেন্ডেড ফর লং টার্ম ইউজ, লং টার্ম ইউজের জন্য, অনেক দিন ব্যবহার করার জন্য এটা ব্যবহার করা হয়। ধরো খুব জটিল রোগী যাকে অনেক দিন যাবত ফিডিং করাইতে হবে, অনেক দিন যাবত মেডিকেশন করতে হবে, সে অনেক দিন স্বাভাবিকভাবে খাওয়া খেতে পারবে না, সেক্ষেত্রে এটা ফাইন বোর টিউবটা তাদেরকে দেওয়া হয়। দে শুড বি চেঞ্জড এভরি 30 ডেজ, এটা 1 মাস পর্যন্ত ব্যবহার করা যায় এই টিউবটা, 1 মাস পরে এটা কি করতে হয়, চেঞ্জ করতে হয়, পরিবর্তন করতে হয়। এবার আসো ডিফাইন নেজোগ্যাস্ট্রিক ইনটিউবেশন, এই যে এনজি লেখা আছে, এনতে নেসো জিতে গ্যাস্ট্রিক, নেজোগ্যাস্ট্রিকটা হচ্ছে তোমার শর্টকাটে বলা হয় এনজি, বড় হাতের ব্র্যাকেটের মধ্যে দেখতে পাচ্ছ ইনটিউবেশন। হোয়াট ডু ইউ মিন বাই নেজোগ্যাস্ট্রিক ইনটিউবেশন? আচ্ছা আমরা ইনটিউবেশন কথাটা আগে বুঝি। ইনটিউবেশন হচ্ছে যে কোনো পাইপ গলার ভিতর দিয়ে দিয়ে তোমার আমাদের যে ট্রাকিয়া আছে, যে উইন পাইপ আছে, এয়ারওয়ে, যে এয়ার প্যাসেজটা আছে, এটা আমাদের লাংসের ভিতর থেকে আসছে, ওটার সাথে সংযোগ স্থাপন করা ওই পাইপ, যাতে শ্বাস নেওয়া যায়, শ্বাস প্রশ্বাস নেওয়া এবং দেওয়া, মানে অক্সিজেন নেওয়া যায়, কার্বন ডাইঅক্সাইড ছাড়া যায়, এই যে এই প্রক্রিয়াটাকে বলা হয় ইনটিউবেশন। এটাকে কি বলা হয়? ইনটিউবেশন। ইনটিউবেশন, শুধু ইনটিউবেশন কথাটার মানে হচ্ছে গলার ভিতর দিয়ে একটা পাইপ ঢুকিয়ে আমাদের উইন্ড পাইপ, যেটা আমাদের লাংসের ভিতর থেকে বের হয়েছে, আমাদের এয়ারওয়ে প্যাসেজের মধ্যে থেকে সংযোগ স্থাপন করা, এটা হচ্ছে ইনটিউবেশন। আর নেজোগ্যাস্ট্রিক ইনটিউবেশন কথাটার মানে হচ্ছে নাক অথবা মুখের ভিতর দিয়ে পাইপ ঢুকিয়ে এসোফেগাসের মাধ্যমে, এখন কিন্তু এয়ারওয়ে না, এই যে নেজোগ্যাস্ট্রিক চলে আসছে, আমার গ্যাস্ট্রো গ্যাস্ট্রিক যে প্যাসেজটা আছে, হ্যাঁ গ্যাস্ট্রো প্যাসেজটা, নেজো নাক এবং গ্যাস্ট্রে স্টমাক প্যাসেজটা সংযোগ স্থাপন করাকে বলা হয় নেজোগ্যাস্ট্রিক ইনটিউবেশন। তারপরে নেজোগ্যাস্ট্রিক ইনটিউবেশন হচ্ছে নাক অথবা মুখের ভিতর থেকে পাইপ ঢুকিয়ে এসোফেগাসের মাধ্যমে স্টমাকের ভিতরে খাবার পৌঁছানো বা খাদ্য পৌঁছানো, ওষুধ পৌঁছানো, ফ্লুইড পৌঁছানোর যে প্রক্রিয়াকে স্থাপন করা হয় এটা হচ্ছে নেজোগ্যাস্ট্রিক ইনটিউবেশন। যে পাইপ বা যে যন্ত্র স্থাপন করা হয় সেটাই হচ্ছে গিয়ে নেজোগ্যাস্ট্রিক ইনটিউবেশন। তো ঠিক আছে, আমরা এখন এটার দেখি, আমি একবার বাংলায় বলে দিয়েছি, তারপর আমরা একটু দেখি। এখানে লেখা আছে দেখো, নেজোগ্যাস্ট্রিক ইনটিউবেশন ইজ এ মেডিকেল প্রসেস। মেডিকেল প্রসেস কি? মেডিকেল প্রক্রিয়াটা হচ্ছে আমরা মেডিকেলে যেটা করি সেটা হচ্ছে আমরা অসুস্থ রোগী যারা রোগাক্রান্ত, জ্বরাক্রান্ত, তাদেরকে যে প্রক্রিয়ার মাধ্যমে আমরা কি করি, ইনভলভিং দ্য ইনসার্শন, ইনসার্শন মানে ঢোকানো অফ এ প্লাস্টিক টিউব, একটা প্লাস্টিক টিউব ঢোকায়, ব্র্যাকেটে দেখো লেখা আছে নেজোগ্যাস্ট্রিক টিউব অর এনজি টিউব, থ্রো দ্য নোজ, নাকের ভিতর দিয়ে, পাস্ট দ্য থ্রো, নাকের ভিতর দিয়ে সে গলার ভিতর দিয়ে পাস হয় অ্যান্ড ডাউন ইন টু দ্য স্টোমাক, এবং
স্টোমাকে গিয়ে পৌঁছায়, ঠিক আছে? ডাউন মানে ডাউন ইনটু, ভিতরে যায়, স্টোমাকের ভিতরে যায়, এটা হচ্ছে তোমার নেসোগ্যাস্ট্রিক ইনটিউবেশন। একই কথা এর আগে যেমন যেটা আমরা বলছি নেসোগ্যাস্ট্রিক টিউব আর নেসোগ্যাস্ট্রিক ইনটিউবেশন, এই জিনিস একই। অথবা এটার সংজ্ঞা আমরা এভাবে দিতে পারি, পাসিং আ টিউব, একটা টিউব পাসিং করছে থ্রু দ্য নোজ, নাকের ভিতর দিয়ে টু দ্য স্টোমাক, স্টোমাকে, ইজ কল্ড নেসোগ্যাস্ট্রিক ইনটিউবেশন। এটাকে বলা হয় নেসোগ্যাস্ট্রিক ইনটিউবেশন, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার আসো, হোয়াট আর দ্য পারপাসেস অফ নেসোগ্যাস্ট্রিক ইনটিউবেশন। কোশ্চেনটা আরেকটা এরকম হতে পারে যে রাইট ডাউন দ্য পারপাসেস অফ নেসোগ্যাস্ট্রিক টিউব। নেসোগ্যাস্ট্রিক টিউব বা নেসোগ্যাস্ট্রিক ইনটিউবেশন দেওয়ার উদ্দেশ্য কি, মানে কি কারণে, মানে এটা উদ্দেশ্য জানতে চাওয়া হচ্ছে। যদি প্রশ্নটা এরকম হয়ে যায় তো আমরা কেন এটার ব্যবহার করব, এটার উদ্দেশ্যটা কি? হ্যাঁ, আসো আমরা দেখি নিই। এখানে আমাদের মোট পাঁচটা, দেখি একটু আরো বেশি, হ্যাঁ পাঁচটা, মোট পাঁচটা উদ্দেশ্য এখানে আছে। পাঁচটা পয়েন্ট লিখে দিলেই তোমার উত্তর হয়ে গেল। একটা বলছে যে টু রিমুভ ফ্লুইড অ্যান্ড গ্যাস ফ্রম গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ডিকম্প্রেশন। ডিকম্প্রেশন মানে হচ্ছে একটা স্বাভাবিক যে আমরা খাবারটা খাই, এই খাবারটা মুখের ভিতর দিয়ে গিয়ে সেটা আমাদের গলা দিয়ে আমরা চিবিয়ে, আমরা দাঁত দিয়ে চিবিয়ে গলায় দিয়ে, গলা থেকে সেটা অ্যাসোফেগাসের মাধ্যমে সেটা আমাদের স্টোমাকে গিয়ে পৌঁছায়, তারপর সেটা হজম প্রক্রিয়ায় মেটাবলিজমে আওতার মধ্যে চলে যায় স্টোমাকের ভিতর যাওয়ার পরে। হ্যাঁ, কিন্তু ডিকম্প্রেশন হচ্ছে এটার উল্টাটা, অর্থাৎ আমি কোনো খাবার বা এটা পয়জনাস খাবার বা এমন কিছু আমি কিছু খেয়েছি, কিছু ফ্লুইড খেয়েছি, সেটাকে কী করতে হবে, সেটাকে আবার স্টোমাক থেকে বের করে দিতে হবে। তখন কি করা হয়, পাইপটা ঢুকিয়ে তখন সাকশানের মাধ্যমে সেটাকে বের করে আনা হয়, পাইপ দিয়ে, মুখ দিয়ে এটা বের হয় সাকশানের মাধ্যমে, পাইপের মাধ্যমে স্টোমাক থেকে সে ফ্লুইড বা গ্যাস যেটা বের করে আনা হয়, যেটা গ্যাস সৃষ্টি করেছে স্টোমাকের মধ্যে, এটাকে বলা হচ্ছে ডিকম্প্রেশন। আমরা দেখি না যে অনেকে ধরো যে বিষ খায়, বিষ খাওয়ার পরে যখন ফ্যামিলির আত্মহত্যা করার চেষ্টা করে, আত্মহত্যা করার জন্য অনেকে, যেমন দাম্পত্য কলহ স্বামী স্ত্রীর মধ্যে হলে স্ত্রী সাধারণত দেখা যায় বিষ খেয়ে নিচ্ছে, বা গলায় দড়ি দিলে তো আর তাকে ডিকম্প্রেশন করার কোনো উপায় নেই, তাকে বাঁচানো যায় না, তখন তাকে সিআরপি করতে হয় বা এরকম কিছু। কিন্তু যখন সাথে সাথে ধরা পড়লে, গলায় দড়ি দিলে যখন ধরা পড়ে তখন সাথে সাথে সিপিআর করলে হয়তো এটা ই করা যায়, কিন্তু যারা বিষ খায় তখন এটা তো তাদের স্টোমাকে চলে যাচ্ছে পেটের মধ্যে, তখন তাকে সাথে সাথে মেডিকেলে নিতে হয়, এবং মেডিকেলে গিয়ে যাওয়ার পরে যেটা করা হয় সেটা ঠিক উল্টো প্রসেসটা, যে প্রসেসে এটা গেছে ঠিক ওই উল্টোভাবে সেই জিনিসটাকে মুখ থেকে বের করার প্রক্রিয়াটাই হচ্ছে ডিকম্প্রেশন ট্র্যাক্ট, যেটা আমরা গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল ট্র্যাক থেকে বের করা হচ্ছে, ঠিক আছে? মনে থাকবে ডিকম্প্রেশনটা কি? ওকে, এটা হচ্ছে দুই, এটা এটা হচ্ছে উদ্দেশ্য, একটা উদ্দেশ্য, এটা এক নম্বর উদ্দেশ্য হচ্ছে ফ্লুইড এবং গ্যাস বের করে দেওয়া। দুই নম্বর হচ্ছে প্রিভেন্ট অর রিলিভ নসিয়া অ্যান্ড ভমিটিং আফটার সার্জারি। সার্জারির পরে, যে কোনো সার্জারি তোমার আমাদের দেহের মধ্যে সার্জারির পরে রোগী কিন্তু নসিয়া বা ভমিটিংয়ে পর্যায়ে যে চলে যেতে পারে, সেটা থেকে রিলিফ দেওয়ার জন্য তাকে পাইপের ব্যবস্থা করে দেওয়া হয়, যাতে এখান থেকে তার ফিডিংটা হোক। তিন নম্বর, টু ট্রিট পেশেন্ট উইথ মেকানিক্যাল অবস্ট্রাকশন অ্যান্ড ব্লিডিং অফ দ্য আপার গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল। অনেক সময় সার্জারির কারণে বা যে কোনো কারণে, মানে আমাদের শরীরের শরীরের অভ্যন্তরে যে কোনো ধরনের ডিসফাংশনের কারণে এক ধরনের আপার গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল ব্লিডিং হতে পারে, হ্যাঁ, তখন এই যে ব্লিডিং বা মেকানিক্যাল অবস্ট্রাকশনটা তৈরি হতে পারে, এটা থেকে পরিত্রাণ দেওয়ার জন্য রোগীকে কী করা হয়, পাইপের মাধ্যমে এই নেজো গ্যাস্ট্রিক টিউব স্থাপন করা হয়, এটা একটা উদ্দেশ্য। চার নম্বর, টু অবটেইন আ স্পেসিমেন অফ গ্যাস্ট্রিক কন্টেন্ট ফর ল্যাবরেটরি স্টাডিজ। এটা চার নম্বরটা বলছে যে আমার পেটে থেকে কোনো কোনো একটা অংশ, কোনো একটা ফ্লুইড আমার স্টোমাক থেকে ল্যাবরেটরি টেস্টের জন্য ওটা বের করে টেস্ট করতে দেওয়া হবে, সেজন্য এটা ভিতরে পাইপটা ভিতরে ঢুকিয়ে সাকশনের মাধ্যমে কি করা হয়, ওই জিনিসটা বের করা হয়, স্পেসিমেন মানে নমুনা। পাঁচ নম্বর, অ্যাডমিনিস্টার মেডিকেশনস অ্যান্ড ফিডিং ডাইরেক্টলি ইন টু গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল সিস্টেম। এখন বলছে যে
ওষুধপত্র, যেমন কোনো রোগী আছে যে তার কোনো সমস্যা হয়েছে, গলায় সার্জারি হয়েছে বা চোয়ালে কোনো সার্জারি হয়েছে বা দাঁতে সমস্যা বা যে কারণে হোক, যে রোগীটা সে চিবিয়ে খেতে পারছে না, সোয়ালিং করতে পারছে না, তার গলায় ক্যান্সার আছে বা এনিথিং লাইক দ্যাট, যে কারণে রোগী স্বাভাবিক খাবার খেতে পারছে না, তখন তাকে কী করা হয়, সে ধরনের নেজোগ্যাস্ট্রিক টিউব দিয়ে ঢুকিয়ে, নাক দিয়ে অথবা মুখ দিয়ে ঢুকিয়ে তখন ওই খাবারগুলো দেয়া হয়, যেমন অ্যাডমিনিস্টার মেডিকেশন, এভাবে ওষুধ দেওয়া হয় অ্যান্ড ফিডিং, এবং খাবার দেওয়া হয় ডাইরেক্টলি ইনটু দ্য গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল ট্র্যাক্ট, সরাসরি পেটের মধ্যে টিউবের সাহায্যে ওষুধ দেওয়া হয়। এই পাঁচটা পয়েন্ট লিখতে পারলেন আলহামদুলিল্লাহ। Write down the indication of nasogastric intubation. What are the indications of nasogastric tube? এবার নির্দেশনাটা কি, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। Write down the indication of nasogastric intubation and what are the indications of nasogastric tube. নির্দেশনাটা কি, মানে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এটা তোমাদের জানতেই হবে। আসলে আমরা দেখি এখানে দুই ধরনের ইন্ডিকেশান আছে। এক না এ নাম্বার দেওয়া হচ্ছে যে ডায়াগনস্টিক ইন্ডিকেশান ফর নেজোগ্যাস্ট্রিক ইন্টিউবেশন ইনক্লুড দ্য ফলোয়িং। একটা হচ্ছে ডায়াগনস্টিক ইন্ডিকেশান, রোগীকে পরীক্ষা নিরীক্ষা করার জন্য, আর একটা হচ্ছে রোগীকে সুস্থ করার জন্য তাকে ওষুধপত্র খাবার দেওয়ার জন্য, এই দুইটা নির্দেশনা আছে। তো এ এবং বি ইন্ডিকেশনের মধ্যে এ এবং বি দুটো নির্দেশনা আমরা দেখতে পাচ্ছি। তো এ নাম্বারটা আমরা একটু দেখি, ডায়াগনস্টিক ইন্ডিকেশনস ফর এনজি ইন্টিউবেশন ইনক্লুড দ্য ফলোয়িং। দেখা যাচ্ছে যে ইভালুয়েশন অফ আপার গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ব্লিডিং দ্যাট ইজ প্রেজেন্স ভলিউম, এটা হচ্ছে যে আপার গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল মানে আমাদের পেটে, মানে গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল যে আপার লেভেল, যেটা যেটাকে আমরা বলি যে স্মল লার্জ ইন্টেস্টাইন, যার মধ্যে যে কোনো ধরনের ব্লিডিং হচ্ছে কি না এটা পরীক্ষা করার জন্য হ্যাঁ প্রয়োজন হয়, যেমন তার উপস্থিতি দ্যাট ইজ প্রেজেন্স এবং তার ভলিউম, তার পরিমাণ কতটুকু, হ্যাঁ কি পরিমাণ বা ঘনত্ব কতটুকু, এই ভলিউমটা পরিমাণটা জানার জন্য, যে ব্লিডিং এর পরিমাণ কতটুকু এটা জানার জন্য তোমার কি করতে হয়, নেসোগ্যাস্ট্রিক টিউব ব্যবহার হয়। অ্যাসপাইরেশন অফ গ্যাস্ট্রিক ফ্লুইড কন্টেন্ট, অনেক সময় দেখবা যে আমরা খাবার সময় যে কথা বলার সময় দেখা যায় যে আমাদের খাবারটা তোমার শ্বাসনালীতে চলে যায়, হ্যাঁ এটাকে বলা হয় অ্যাসপাইরেশন, এই অবস্থাটাকে বলা হয় অ্যাসপাইরেশন অফ গ্যাস্ট্রিক ফ্লুইড কন্টেন্ট। এই যে গ্যাস্ট্রিক ফ্লুইড অনেক সময় আমাদের স্টোমাকের যে কন্টেন্টগুলো আছে এগুলো অনেক সময় শ্বাসনালীতে চলে যায়, এটা একটা শরীরের তোমার একটা ডিসফাংশন, মানে একটা শরীরের রোগাক্রান্ত অবস্থা। অনেক সময় দেখবে যে অনেকে রোগী আছে যারা কিছু খাইলেই খাবার সাথে সাথে কাশি শুরু করে দেয়, কারণ তার খাবারটা কিন্তু তোমার শ্বাসনালীতে চলে যাচ্ছে, হয়তো তোমার গলার আভ্যন্তরীণ কোনো একটা ডিসফাংশনের কারণে, ডিসঅর্ডারের কারণে এই অ্যাসপাইরেশনটা হচ্ছে। তো এটা হচ্ছে এই যে এই এই নির্দেশনা, এরকম রোগীর ক্ষেত্রে অ্যাসপাইরেশন অফ গ্যাস্ট্রিক ফ্লুইড কন্টেন্ট, এ ধরনের পরিস্থিতি যদি, এ ধরনের রোগী থাকে যে আবার অনেক সময় দেখা যায় স্টোমাকে প্রচুর গ্যাস হচ্ছে, পরে যে গ্যাস্ট্রো ইন্টেস্টিনালের যে কন্টেন্টগুলো আছে, যে পেটের মধ্যে যে জিনিস সেটাকে উপরের দিকে ইয়ে করে দেয়, ফেলে দেয় উপর দিকে, গ্যাসের কারণে হয় উপর দিকে, যে হার্ট বার্নটা হয় অনেক সময় হার্ট বার্ন হয় না, সে এটা এই কারণে হয় যে উপর দিকে যখন এটা ফ্লুইডটা কন্টেন্টটা উঠে আসে তখন এটা অ্যাসপাইরেশন হয়ে যায় শ্বাসনালীতে গিয়ে। তো এটা এত বেশি জটিল হওয়ার দরকার নাই, শুধু এটুকু বুঝলে হবে যে অ্যাসপাইরেশন ও গ্যাস্ট্রিক ফ্লুইড কন্টেন্ট যে হচ্ছে যে আমাদের স্টোমাকের কন্টেন্টটা আমাদের এয়ার প্যাসেজের মধ্যে চলে যায় তখন এই অ্যাসপাইরেশনটা তৈরি হয়, এটা এটা হয় একটা এটা একটা ডিসঅর্ডার, শরীরের ডিসঅর্ডার, এবং এটা থেকে বাঁচার জন্য নির্দেশনা হচ্ছে যে রোগীকে নেসোগ্যাস্ট্রিক টিউব ব্যবহার করতে হবে, বা এটাই নির্দেশনার মতো একটা আছে। তিন নম্বর, আইডেন্টিফিকেশান অফ দ্য এসোফেগাস অ্যান্ড স্টোমাক অন চেস্ট রেডিওগ্রাম, এটা এক্সরে, যেহেতু আমরা ডায়াগনোস্টিক পড়তেছি, এটা তোমার আইডেন্টিফিকেশান অফ দ্য এসোফেগাস এবং স্টোমাকের চেস্ট রেডিওগ্রাফ, মানে এক্সরে করে, রেডিওগ্রাফ করে এসোফেগাস এবং স্টোমাকের পজিশানটা দেখার জন্য অনেক সময় এটা নেজোগ্যাস্ট্রিক টিউব ব্যবহার করা হয়। ঠিক আছে, নেজোগ্যাস্ট্রিক টিউব দিয়ে তারপরে বোঝা যায় যে চেস্ট টিউবের অবস্থান, চেস্টের অবস্থান এবং স্টোমাকের অবস্থানটা সুন্দর করে ইন্ডিকেশন করা যায়, ইন্ডিকেট করা যায়। এরপরে বলা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন অফ রেডিওগ্রাফিক কন্ট্রাস্ট টু দ্য জিআই ট্র্যাক্ট, রেডিওগ্রাফিক কন্ট্রাস্টটা হচ্ছে তোমার অনেক সময়
যেমন আমার এক সময় গলার এক্সরে হয়েছিল, গলার এখানে গলার এক্সরে করার আগে আমাকে বলছে যে সকালে খালি পেটে আসবেন, এবং আমাকে সাদা যে চুন আছে না, চুন চুনের মতো কি জানি আমাকে বললো যে আপনি খাবার পরে সেটা আমাকে খেতে দিল, যে এটা আপনি গলায় রাখবেন, গিলবেন একটা ঢোক, একটা গলার মধ্যে দিয়ে আপনি ঢোক গিলবেন না, গলার মধ্যে দিয়ে রাখবেন, মানে একটা ঢোক দিয়ে আপনি চুপচাপ থাকবেন, মুখটা যাতে না চলে, কারণ অনেক বেশি ঢোক গিলে সেটা গলা থেকে নিচে নেমে যাবে। তো সেই ওষুধটা দেওয়ার পরে ইটস আ ওয়ান কাইন্ড অফ ডাই, মানে রং বলে আর কি, যেটা এক্স রে করলে তোমার রেডিওগ্রাফের মধ্যে খুব স্পষ্ট তোমার গলার ভিতরের যে সমস্ত যে ইয়েগুলো আছে, আমাদের ট্রাক্ট আছে বা এই সব কিছু আছে, এবার খুব স্পষ্ট এক্স রেতে ধরা পড়ে। এই জন্য কী করা হয়, এই এক্স রে করার আগে তোমার এ ধরনের ডাই বা এ ধরনের জিনিস কন্টেন্ট ব্যবহার করা হয় সে জিআই ট্র্যাক্টের মধ্যে। এটাকে বলা হচ্ছে যে অ্যাডমিনিস্ট্রেশন অফ রেডিওগ্রাফিক কন্ট্রাস্ট, এটাকে বলা হয় টু দ্য জিআই ট্র্যাক্ট। তো এই যে রেডিওগ্রাফিক কন্ট্রাস্ট এ ধরনের ডাই দেওয়ার সময়, এটা তো আমি গলার এক্স রের কারণে তো খুব সহজে আমি এটাকে গিলতে পারছি মুখ দিয়ে, কিন্তু যদি তোমার স্টোমাকের ওই জিনিসটা, যদি স্টোমাকে এ ধরনের কোনো মেডিসিন দিয়ে বা কোনো কন্টেন্ট দিয়ে স্টোমাকের ছবি তোলার আগে যদি বলে, তাহলে কি এটা স্টোমাকে কীভাবে যাবে, আমি কি বুঝবো যে স্টোমাকে কোন এলাকায় গিয়েছে, তখন কি করা হয়, এটা নেজোগ্যাস্ট্রিক টিউবের মাধ্যমে ওই ডাইগুলা মানে রং বা এক জাতীয় এক্স রে করার আগে সেগুলো পাইপের মাধ্যমে, আগে পাইপটা স্টোমাকে ঢুকিয়ে তারপরে পাইপের সাহায্যে ওটাকে নামিয়ে দেওয়া হয় স্টোমাকে, তারপরে কোলনের মধ্যে যায়, এই টেস্টার ট্রাকের মধ্যে যায়। এটা ইট ডিপেন্ডস অন তোমার কোনটাতে যাবে, লার্জ ইন্টেস্টাইনে স্মল ইন্টেস্টাইনের মধ্যে যেটা, এটা কী করা হয়, ওইভাবে ওই ফ্লুডটাকে নামিয়ে দেওয়া হয়, ওই ডাইটাকে নামিয়ে দেওয়া হয়, তখন ওই যে তোমার স্টোমাকের এক্স রের সময় যেমন দেখানে দেখাচ্ছে যে জিআই ট্র্যাক, তখন কি করা হয়, তখন এ ধরনের ডায়াগনোস্টিকের সময়, এ ধরনের এক্স রের সময় তোমার নেজোগ্যাস্ট্রিক টিউব ব্যবহার করা হয়। এবার আসো থেরাপিউটিক ইন্ডিকেশন, মানে থেরাপিউটিক তো বুঝো যে ওষুধপত্র খাওয়াবে রোগীকে, হ্যাঁ, ফর সুস্থ করার জন্য, এটাই হচ্ছে থেরাপিউটিক ইন্ডিকেশন। হচ্ছে ফর নেজোগ্যাস্ট্রিক ইন্টিউবেশন ইনক্লুড দ্য ফলোয়িং, এনজি তো বুঝছো, এনজি তো হচ্ছে নেজোগ্যাস্ট্রিক ইন্টিউবেশন। আচ্ছা এবার আসো গ্যাস্ট্রিক ডিকম্প্রেশন, একটু আগে আলোচনা হলো ডিকম্প্রেশন মানে সাকশনের মাধ্যমে বের করে দেওয়া, ইনক্লুডিং মেনটেনেন্স অফ এ ডিকম্প্রেসড স্টেট আফটার এন্ডোট্রাকিয়াল ইনটিউবেশন। একটু আগে আলোচনা করলাম যে এন্ডোট্রাকিয়াল, যে ট্রাকিয়ার ভিতরে শ্বাসনালীর ভিতরে যে যেটা হচ্ছে তোমার যে স্টোমাকের কন্টেন্টগুলো চলে যায়, তখন অরোফেরিংসের মাধ্যমে সেটা সাকশনের মাধ্যমে কী করা হয়, ওটা বের করে আনা হয়। হ্যাঁ, এটা হচ্ছে থেরাপিউটিক। আর তারপরে রিলিফ অফ সিমটম অ্যান্ড বাওয়েল রেস্ট ইন দ্য সেটিং অফ স্মল বাওয়েল অবস্ট্রাকশন। অনেক সময় স্মল, আমাদের স্মল ইন্টেস্টাইনে কী হয়, একটা ব্লকেজের তৈরি হয়। হ্যাঁ, এটা হয় হার্নিয়ার কারণে হয়, অথবা স্মল ইন্টেস্টাইনে যদি ক্যান্সার হয় তাহলে এই কারণে কী হয়, এখানে ওই জায়গাগুলো সংকুচিত হয়ে যায়, ব্লকেজ হয়ে যায়, ওখান থেকে খাবারটা পাস হয় না ঠিক মতো। হ্যাঁ, সেক্ষেত্রে ওই ধরনের রোগীকে রিলিফ দেওয়ার জন্য সরাসরি ইনটিউবেশনের ব্যবস্থা করা হয়। হ্যাঁ, যে বাওয়েলস রেস্ট ইন দ্য, দেখো রিলিফ অফ সিমটমস অ্যান্ড বাওয়েল রেস্ট, এটা দুইটাই দেওয়া হয় ইন দ্য সেটিং অফ স্মল বাওয়েল অবস্ট্রাকশন ক্ষেত্রে। এক্ষেত্রে তোমার এক্ষেত্রে কী করা হয়, তখন তো রোগীকে তোমার নেজোগ্যাস্ট্রিক টিউবের সাহায্য নেওয়া হয়, যাতে ওগুলোকে একটু সিমটমগুলোকে একটু কমানো যায়। এরপরে দেখো অ্যাসপাইরেশন অফ গ্যাস্ট্রিক কন্টেন্ট ফ্রম রিসেন্ট ইনজেকশন অফ টক্সিক ম্যাটেরিয়াল। একটু আগে বললাম যে গ্যাস্ট্রিক কন্টেন্ট ফ্রম রিসেন্ট ইনজেকশন অফ টক্সিক, মানে বিষ খেয়ে ফেলছে, এটা বের করতে হবে সাকশনের মাধ্যমে। কী করে, ওই টিউব ঢুকিয়ে ওই স্টোমাকের কন্টেন্টটাকে, যে রিসেন্ট ইনজেকশন, যে রিসেন্ট যে জিনিসটা ইনজেস্ট করছো, কারণ রিসেন্ট না করলে এটা যদি দেরি হয়ে যায় তাহলে কিন্তু রক্তের মধ্যে চলে যায়, তখন আর রোগীকে বাঁচানো যাবে না। যে বিষটা খাওয়ানো হয়েছে, যে টক্সিক ম্যাটেরিয়াল যেটা, তা আমার পেটের মধ্যে গেছে, যেটা খুব ঘন্টা খানেক বা আধা ঘন্টার মধ্যে যদি রোগীকে হসপিটালাইজ করা যায় তাহলে কিন্তু বাঁচানো সম্ভব। আর অনেক বেশি হয়ে গেলে কিন্তু সেটা মেটাবলিজমের ভিতরে চলে যায় এবং সেটা রক্তের সাথে মিশে যায় এবং তখন রোগীকে বাঁচানো খুব দূর হয়ে যায়। এটা বলতেছে অ্যাসপাইরেশন অফ গ্যাস্ট্রিক কন্টেন্ট ফ্রম রিসেন্ট ইনজেস্টন, মানে রিসেন্ট মানে সাম্প্রতিক যে জিনিসটা খেয়েছে কি, অফ টক্সিক ম্যাটেরিয়ালসের থেকে, ওই যে ওই বিষটা বের করার জন্য, পেট থেকে টক্সিক ম্যাটেরিয়াল বের করার জন্য সাকসানের সাহায্যে ওটাকে বের করে আনা হয়, তখন এটা নেজোগ্যাস্ট্রিক টিউবের সাহায্যে এটা করা হয়। আচ্ছা, আমরা মেডিকেশনের মধ্যে আরও তিনটা পয়েন্ট পাচ্ছি। একটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন অফ মেডিকেশন, রোগীকে ওষুধ দেওয়ার জন্য, যে বললাম যে যে রোগী সরাসরি
নিজে খেতে পারছে না, খেতে অসমর্থ, তাকে ওষুধ দেওয়া হচ্ছে, ফিডিং খাওয়ানোর জন্য দেওয়া হচ্ছে, হ্যাঁ ওষুধপত্র দেওয়া হচ্ছে, এটার মাধ্যমে তার মাধ্যমে খাওয়ানো হচ্ছে। এবং বাওয়েল ইরিগেশন, বাওয়েল ইরিগেশনটা তোমরা ছবির মাধ্যমে দেখবা, বাওয়েল ইরিগেশনটা বিভিন্নভাবে হয়। সেটা হচ্ছে যে আমাদের যে রেকটাম আছে, আমাদের যে মেটাবলিজম হওয়ার পরে যে আমাদের যে ওয়াস্ট প্রোডাক্ট আছে, সেটা কোলনের সাহায্যে রেকটামের মাধ্যমে এটা বাইরে বের হয়ে যায়, সেটা হচ্ছে আমাদের স্টুল। অনেক সময় স্টুলগুলো কিন্তু বের হয় না, এগুলো আমাদের কোলনের মধ্যে থেকে যায়। তখন কি করা হয়, রেকটাম দিয়ে ওই পাইপটা ঢোকানো হয়, একটা পাইপ মানে পানির পাইপ আর কি, ছোট্ট আমাদের পায়ুপথ যেটা বলি, পায়ুপথ দিয়ে ঢুকিয়ে সেটা রেকটামের ভিতরে কোলনকে, কোলনের মধ্যে পানি ঢোকানো হয়। সেটা প্রথমে আগে জেনে নেওয়া হয় যে কতটুকু আমার ওয়েস্ট প্রোডাক্টটা ওখানে জমা হয়ে আছে বা শক্ত হয়ে গেছে, তখন ওটাকে ফ্লাশ করা হয়, নরম করে দেওয়া হয়। তখন কি হয়, সেটা পানির গতির সাহায্যে ওটা বের হয়ে আসে। এটাই হচ্ছে গিয়ে বাওয়েল ইরিগেশন, এটা ফ্লাশ হয়ে যায়, পেটটা তখন ফ্লাশ হয়ে যায়। হ্যাঁ আমরা একটু ছবির সাহায্যে এটা বাওয়েল ইরিগেশনটা একটু বোঝার চেষ্টা করি। তোমরা দেখতে পাচ্ছ রেকটাম, ওই যে একটা মানুষ আঁকা এঁকে দেওয়া হয়েছে, আমি রেকটামটা একটু একটু তোমাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে রেকটাম, আমাদের পায়ুপথ, হ্যাঁ যেখান থেকে আমাদের মলদ্বার যেটাকে আমরা বলি, এখান দিয়ে একটা তোমার ওই যে নেসোগ্যাস্ট্রিক টিউবের একটা অংশ এখান থেকে ঢুকিয়ে দেওয়া হয়েছে। ঢুকিয়ে দেওয়ার মধ্যে যে কোলনগুলো, এগুলো আমরা দেখছি এই যে কোলনের মধ্যে, এগুলো কিন্তু আমাদের ওয়েস্ট প্রোডাক্ট। এই ওয়েস্ট প্রোডাক্টগুলো কিন্তু তোমার এখানে জমাটবদ্ধ হয়ে আছে কোলনের মধ্যে, এখান থেকে কিন্তু বের হচ্ছে না। তখন এই যে পানিটা, এটা ইরিগেশন বলা হচ্ছে, পানিটা এই যে নেসোগ্যাস্ট্রিক টিউবের মাধ্যমে তোমার আমাদের রেকটামের ভিতর দিয়ে এটাকে কি করা হচ্ছে, এই যে যে গোলাপি পর্যন্ত যে আমরা দেখতেছি, এগুলো কিন্তু সব পানি, এইটুকু পানি যাবে, যেহেতু আমাদের ওয়াস্ট প্রোডাক্ট এ পর্যন্ত আছে। হ্যাঁ আমাদের এটাকে বলা হয় পুপ, যে স্টুলটাকে আরেকটা নাম হচ্ছে পুপ। এটা পুপ কথাটার মানে পায়খানা, এবং পুপ কথাটা হচ্ছে তোমার ইনফরমাল ইউজ, যেটা ফর্মাল ইউজ না, ইনফরমালি অনেকেই সবাই বলে এটা পুপ। হ্যাঁ তো আমরা এই পর্যন্ত পানিটা ইরিগেশন করবে, ইরিগেশন করার পর এই পর্যন্ত পানিটা নিয়ে যাবে, পানিটা দিতে থাকবে, সে একটা প্রেশার দিয়ে পানিটা যাবে। পানিটা দেওয়ার পরে যখন এটা এই অংশগুলো নরম হয়ে হয়ে এখানকার সমস্ত মল কিন্তু পরে পরবর্তীতে নরম হয়ে এটা মলদ্বার দিয়ে বের হয়ে যাবে, এই এই কথাটাকে বলা হয় বাওয়েল ইরিগেশন। ঠিক আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে দা পুপ লাম্প, লাম্প মানে দলা, বা যে পায়খানা যেটা শক্ত হয়ে একেবারে একে দলা হয়ে আছে, ইজ ব্রেকিং আপ, এটা ভাঙছে, ওই পানি দেওয়ার পরে কি হয়, শক্তটা নরম হয়ে আসে। এটা দেখো মানে জাস্ট অবস্থা দেখানোর জন্য, একটা হেলদি কোলন আর একটা আনহেলদি কোলন। এটা আমরা একটু দেখি, এখানে বিফোর ইউজিং কোলন ক্লিনস, মানে ওই কোলন একটু আগে যেটা ক্লিনজিং দেখাইলাম আমরা, যেটা বাওয়েল ইরিগেশনের আগে যদি বিল্ড আপ থাকে, এগুলো কিন্তু কোলনের অবস্থা দেখো, এটা অ্যাসেন্ডিং কোলন, ট্রান্সভার্স কোলন, ডিসেন্ডিং কোলন, এই যে ট্রান্সভার্স ডিসেন্ডিং, এদের কী অবস্থা দেখো, এই যে রেকটাম এখান থেকে কিন্তু এ বের হয়ে আসবে। এ দেখো এখানে কী হচ্ছে, একটু স্মল ইন্টেস্টাইন আছে, ক্রস সেকশন দেখানো হচ্ছে, এক্সেস ওয়েট, এই যে কনস্টিপেশনের কারণে কী অবস্থা হয়ে গেছে দেখছো, তারপর গ্যাস অ্যান্ড ব্লোটিং এর কারণে, যে এখানে দেখাচ্ছে যে ফুলে আছে, হ্যাঁ গ্যাসের কারণে যে দেখো ফুলে আছে, ব্লোটিং, ব্লোটেড হয়ে যাচ্ছে পেটটা, এটা হচ্ছে, এটা আমাদের হচ্ছে কি লার্জ ইন্টেস্টাইনের কোলনটা। হ্যাঁ দেখো অ্যাসেন্ডিং কোলন, তারপরে ট্রান্সভার্স কোলন, ডিসেন্ডিং কোলন, দেখছো এইটা হচ্ছে যে তোমার একটা আনহেলদি কোলন। আর হেলদি কোলন দেখো কত সুন্দর, এখানে নো কনস্টিপেশন, নো বিল্ড আপ, হ্যাঁ এটা সম্ভবত আমাদের ইয়েটা, যেটাকে আমরা বলি তোমার যে, যেটাকে আমরা অনেক সময় কেটে ফেলি, নাম তো মনে পড়তেছে না, আরে অ্যাপেন্ডিসাইটিস, অ্যাপেন্ডিসাইট, যে অ্যাপেন্ডিসাইট এটা, হ্যাঁ আমরা আমরা বলি যে এটা কোনো কাজে আসে না অ্যাপেন্ডিসাইট, আসলে এটা কিন্তু আমাদের ইমিউন ইমিউন সিস্টেম তৈরিতে যথেষ্ট সাহায্য করে। আমরা যেটা অ্যাপেন্ডিক্সের ব্যথা উঠে, অ্যাপেন্ডিক্স যেটা অ্যাপেন্ডিক্স বলছে, হ্যাঁ অ্যাপেন্ডিক্স যেটা, হ্যাঁ যেটা যেটা এই যে অংশটাকে বলা হচ্ছে, হ্যাঁ এটাও কিন্তু শরীরে মনে হয় যে না, এই শরীরে এটা শরীরের কোনো কাজে আসে না, আসলে
এইটা কিন্তু আমাদের ইমিউন মানে রোগ প্রতিরোধ তৈরিতে যথেষ্ট সাহায্য করে। তো আমরা দেখছি যে একটা হেলদি একটা কোলন হচ্ছে এরকম, আর একটা হচ্ছে আনহেলদি কোলন, ঠিক আছে? হ্যালো, তো আমরা হেলদি এবং আনহেলদি কোলন দেখলাম। আসো আমরা এবার দেখব, রাইট ডাউন দ্য প্রসিজিওর অফ রিমুভিং নেজোগ্যাস্ট্রিক টিউব। এখন নেজোগ্যাস্ট্রিক টিউবটাকে খুলে ফেলবো, রিমুভ করব, বের করে দেব। তো এটার প্রক্রিয়াটা কি? এখন হচ্ছে বলছে যে রিমুভ দ্য অ্যাডহেসিভ টেপার অন দ্য নোজ, নাকে যে একটা অ্যাডহেসিভ টেপ যে লাগানো ছিল, যেটা আটকানো ছিল তার তার মুখটা, এটাকে আগে প্রথমে খুলতে হবে। ক্ল্যাম্প দ্য টিউব টু প্রিভেন্ট এনি লিকেজ অফ ফ্লুইড, আস্তে আস্তে টিউবের দেখতে হবে যে কোনো লিকেজ বা ফ্লুইড হয়েছে, সেটা ক্ল্যাম্প করতে হবে। আস্ক দ্য পেশেন্ট টু টেক এ ডিপ ব্রেথ, রোগীকে বলতে হবে যে একটা গভীর শ্বাস নেন, অ্যান্ড টু হোল্ড দ্য ব্রেথ, এবং শ্বাসটা ধরে রাখেন। হোয়াইল উই স্টেডিলি অ্যান্ড কুইকলি রিমুভ দ্য টিউব, যখন আমরা আস্তে আস্তে সোজা করে যখন আমরা রিমুভ করব, তখন আপনি শ্বাসটা একটা গভীর শ্বাস নিয়ে শ্বাসটাকে ধরে রাখেন, মানে বাতাসটা ভিতরে ঢুকিয়ে ওটাকে ধরে রাখেন। হোল্ডিং দ্য ব্রেথ ক্লোজেস দ্য গ্লোটিস অ্যান্ড প্রিভেন্টস দ্য পসিবিলিটি অফ অ্যাসপাইরেশন। হ্যাঁ, তোমার ব্রেথটা ক্লোজেস দ্য গ্লোটিস পর্যন্ত, তোমার গলা পর্যন্ত, মানে এই পর্যন্ত তোমার গ্লোটিস পর্যন্ত তোমার শ্বাসটাকে ধরে রাখতে হবে, অ্যান্ড প্রিভেন্ট দ্য পসিবিলিটি অফ অ্যাসপাইরেশন, যাতে না হয়। হ্যাঁ, ডিসপোজ দ্য টিউব, আস্তে আস্তে সেটাকে বলছে না গলা পর্যন্ত রাখেন আপনি, এটাকে শ্বাসটাকে গলা পর্যন্ত রাখেন, কারণ হচ্ছে আস্তে 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 টিউবটা বের করে কী করবে, আস্তে আস্তে বের করে, এটা খুবই সহজ একটা উপায়। তারপর প্রোভাইড গজ টু দ্য পেশেন্ট টু ব্লো দ্য নোজ অ্যান্ড এ গ্লাস অফ ওয়াটার টু ক্লিয়ার দ্য থ্রোট। এখন নাক থেকে তো যখন পুরাটা নাকের ভিতর থেকে যেহেতু নেজোগ্যাস্ট্রিক টিউবটা গেছে, টিউবটা যখন বেরোর পর কিন্তু একটু পানি বেরোবে, এটাই স্বাভাবিক, একটু ভিতরের অসোফেগাসের অংশ থেকে, প্যাসেজ থেকে একটু পানিটা আসবে, তখন কী করতে হবে, ব্লো হবে, ব্লো দ্য নোজ অ্যান্ড এ গ্লাস অফ ওয়াটার ক্লিয়ার দ্য থ্রোট, তখন তখন বলতে হবে যে আপনি এক গ্লাস পানি খেয়ে গলাটা একটু গড়গড়া করে আপনি ক্লিয়ার করে নেন। অফার টু ক্লিনস দ্য মাউথ অ্যান্ড দ্য নোজ, তারপরে তাকে রুমাল দিতে হবে, আপনি নাক পরিষ্কার করেন। লিভ দ্য পেশেন্ট ইন এ কমফোর্টেবল পজিশন, তখন রোগীকে কমফোর্টেবল অবস্থায় ছেড়ে দিতে হবে। রেকর্ড দ্য রিমুভাল অফ দ্য টিউব, এটা রেকর্ড রাখতে হবে যে রিমুভাল টিউবটা রিমুভাল হয়েছে, এটা রেকর্ড রাখতে হবে। এই ছিল তোমার প্রক্রিয়া। এবার আসো, আমরা এতক্ষণ নেজোগ্যাস্ট্রিক টিউব দেখলাম, এবার আমরা দেখব নেজোগ্যাস্ট্রিক টিউব ফিডিংটা। ঠিক আছে, এবার নেজোগ্যাস্ট্রিক টিউব ফিডিং অর্থাৎ নেজোগ্যাস্ট্রিক টিউব ব্যবহার করে রোগীকে খাওয়ানো, রোগীর খাবার যাবে টিউবের মাধ্যমে, রোগীর পুষ্টি যাবে টিউবের মাধ্যমে, রোগীর নিউট্রিশনাল রিকোয়ারমেন্ট যাবে টিউবের মাধ্যমে, এটাই হচ্ছে গিয়ে নেজোগ্যাস্ট্রিক টিউব ফিডিং। আসো প্রথমে আমরা দেখব যে হোয়াট ডু ইউ মিন বাই নেজোগ্যাস্ট্রিক টিউব ফিডিং। নেজোগ্যাস্ট্রিক টিউব ফিডিং বলতে কী বোঝায়, ডিফাইন নেজোগ্যাস্ট্রিক টিউব ফিডিং, নেজোগ্যাস্ট্রিক টিউব ফিডিংকে সংজ্ঞায়িত করুন। সহজ বিষয়টা তোমরা কিন্তু আগেও জেনেছো, যে বলছে যে অ্যাডমিনিস্ট্রেশন অফ ফিড, খাবার, ফিড মানে হচ্ছে ফুড, ফিড মানে খাওয়ানো। হ্যাঁ,
ডাইরেক্টলি ইনটু দ্য স্টোমাক, সরাসরি স্টোমাকে দেওয়া কিভাবে, থ্রু আ টিউব, টিউবের মাধ্যমে, পাইপের মাধ্যমে, যেটাকে বলা হয় এনজি টিউব, পাসেস ইনটু দ্য স্টোমাক থ্রু দ্য নোজ, নাস, নাকের ভিতর দিয়ে, অথবা মুখ, মাউথ, মুখের ভিতর দিয়ে বা নাকের ভিতর দিয়ে যে পাইপটা স্টোমাকের ভিতরে যাবে, এই পাইপের মাধ্যমে খাওয়া দেওয়াটাই হচ্ছে গিয়ে ন্যাজোগ্যাস্ট্রিক ফিডিং, ন্যাজোগ্যাস্ট্রিক ফিডিং, অথবা সংজ্ঞাটা আমরা এভাবেও দিতে পারি, এ গ্যাস্ট্রিক গ্যাভেজেস অর ন্যাজোগ্যাস্ট্রিক ফিডিং ইজ দ্য ইনস্টিলেশন, মানে ফোটা ফোটা অফ নরিশিং ফ্লুড, ফ্লুড মানে তরল, যেটা হচ্ছে খাবার, ইনটু দ্য স্টোমাক, স্টোমাকে যাবে থ্রু আর নেজোগ্যাস্ট্রিক টিউব, এই নেজোগ্যাস্ট্রিক টিউবের মাধ্যমে যে ফোটা ফোটা ড্রপ বাই ড্রপ যে খাবারটা, যে ফ্লুডটা স্টোমাকের ভিতরে যাবে, সেটাই হচ্ছে গিয়ে নেজোগ্যাস্ট্রিক ফিডিং। এর পরের প্রশ্নটা এরকম হতে পারে, দেখো, রাইট ডাউন দ্য পারপাজেস অফ নেজোগ্যাস্ট্রিক টিউব ফিডিং। আমরা কিন্তু এর আগে পারপাজেস করছিলাম নেজোগ্যাস্ট্রিক টিউবের, আর এখন পারপাসটা হচ্ছে নেজোগ্যাস্ট্রিক টিউব ফিডিং, মানে টিউব দিয়ে খাওয়ানোর উদ্দেশ্যটা কি। তখন ছিল এর আগের প্রশ্নটা, কিন্তু একটা পারপাজেস আমরা আলোচনা করেছি, তখন কিন্তু ছিল শুধুমাত্র নেজোগ্যাস্ট্রিক টিউব কি উদ্দেশ্যে আমরা ব্যবহার করব। আর এখনকার প্রশ্ন বলছে যে আমরা নেজোগ্যাস্ট্রিক টিউব ব্যবহার করে যে খাবারটা দিব রোগীকে, সেটা কেন, কেন, কি উদ্দেশ্যে, কারণটা কি, কেন আমরা নেজোগ্যাস্ট্রিক টিউবের মাধ্যমে খাবারটা দিব। হ্যাঁ, একই প্রশ্ন এভাবে হতে পারে, হোয়াট আর দ্য পারপাজেস অফ নেজোগ্যাস্ট্রিক টিউব ফিডিং। আসুন আমরা একটু দেখি, এই মাত্র চারটা পয়েন্ট আলোচনা করা হয়েছে, এই চারটা পয়েন্ট আমরা একটু দেখে নিই। চারটা পয়েন্টের মধ্যে আছে, দেখো, টু প্রোভাইড অ্যাডেকুয়েট নরিশমেন্ট, মানে সরবরাহ করতে হবে টু পেশেন্ট, রোগীকে, হু ক্যান নট ফিড দেমসেলভ, যারা নিজেরা খাইতে পারে না, তাদেরকে পর্যাপ্ত পুষ্টিকর খাবার দেওয়ার জন্য আমরা টিউব ব্যবহার করব। তারপরের পয়েন্ট হচ্ছে টু প্রোভাইড ফ্লুড, ফ্লুড মানে তরল দেওয়ার জন্য, কারণ রোগী খেতে অসমর্থ। একটু আগেও বলছিলাম যে অনেক রোগী আছে যে মুখে খাবার দিলেই ওই খাবারটা কিন্তু তোমার এয়ারওয়েতে চলে যাচ্ছে, এয়ার প্যাসেজে চলে যাচ্ছে, তখন রোগী প্রচণ্ড রকম কাশি শুরু করছে, তার হার্ট বার্ন হচ্ছে, তো এই ধরনের রোগী পাবে যে খাবার দেওয়ার সাথে সাথে এরকম অ্যাসপাইরেশন হয়ে যায়, তখন ওয়েদার কি কি দিতে হবে, এই ধরনের ফ্লুড তরল দিতে হবে টিউবের মাধ্যমে, টু প্রোভাইড ফ্লুড। আচ্ছা, তারপরে বলছে টু অ্যাডমিনিস্টার মেডিকেশান, ওষুধপত্রও কিন্তু ওই টিউবের মাধ্যমেই দিতে হবে, মানে সব ধরনের খাবার ওখান দিয়েই যাবে, টু অ্যাডমিনিস্টার মেডিকেশান। তারপরে বলছে টু প্রোভাইড নরিশমেন্ট টু পেশেন্টকে, পুষ্টি দিতে হবে, হু ক্যান নট ফিড থ্রু মাউথ, যে মুখ দিয়ে নিজে খাইতে পারে না। এই হচ্ছে চারটা পয়েন্ট, এটা হচ্ছে নেজোগ্যাস্ট্রিক টিউব ফিডিং, আমরা কেন খাওয়াচ্ছি, এটার উদ্দেশ্য মাত্র চারটা। খুবই সহজ প্রশ্ন, তোমরা সবাই মুখস্থ করে ফেলবে, এটা এমনিতেই বোঝা যায়, লিখতে পারলেই পারবো। আচ্ছা, এরপরে একটা প্রশ্ন হতে পারে যে রাইট ডাউন দ্য ইন্ডিকেশন অফ এনজি টিউব ফিডিং, ওই ঠিক এনজি টিউব আর এনজি টিউব, আমি কিন্তু আবারও বলছি আজকের আলোচনা কিন্তু দুটো আসছে, একটা হচ্ছে নেজোগ্যাস্ট্রিক টিউব আর একটা হচ্ছে নেজোগ্যাস্ট্রিক টিউব ফিডিং, দুটো জিনিসই এক। একটা প্রথমে আমরা নেজোগ্যাস্ট্রিক টিউব কেন আমরা ব্যবহার করি সেটা দেখলাম, এখন আমরা দেখছি যে নেজোগ্যাস্ট্রিক টিউব ব্যবহার করে যে আমরা খাবারটা রোগীকে দিই সেগুলোর নির্দেশনা, সেগুলোর উদ্দেশ্য। তো এখন আমরা দেখছি ইন্ডিকেশন অফ এনজি টিউব ফিডিং। আচ্ছা, ক্যামোটাস পেশেন্ট, যে কমায় চলে গেছে তাকে খাওয়ানোর জন্য, তাকে তো বাঁচিয়ে রাখতে হবে, সে তো কমায় আছে, কিন্তু তার শরীরে অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ তো সব কাজ করতেছে, স্বাভাবিক অবস্থায় আছে, কিন্তু সে তার সজ্ঞানে নাই, এই ক্যামোটাস পেশেন্টকে খাওয়ানোর জন্য আমরা কী করব, এনজি টিউব ব্যবহার করব। তারপর হচ্ছে আফটার অপারেশন ওভার মাউথ, ফ্যারিংস অর ল্যারিংস, হ্যাঁ, মুখের উপর যদি কোনো অপারেশন হয় ফ্যারিংস অর ল্যারিংস, তখন এই অপারেশনের পরে তোমার এই টিউবের মাধ্যমে খাবার দিতে হবে। ফর প্রিমেচিওর অর উইক ইনফ্যান্টস হু আর আনএবল টু সাক, যে বাচ্চাটা প্রিমেচিওর হয়েছে, যেটা ম্যাচিওর মানে পূর্ণ বয়স্ক না, সে নয় মাস দশ মাস, নয় মাসের আগেই, পাঁচ মাস ছয় মাসেই জন্মগ্রহণ করে না অনেক শিশু, তাদেরকে আমরা প্রিমেচিওর বলি, সে কিন্তু তার মুখ ফোটে না, এই চোখ ফোটে না, এরকম দেখা যায় যে সাক করতে পারছে না, সে নিপল সাক করতে পারছে না, মায়ের বুকে দুধ সে খেতে পারছে না, তাকে তখন কী করতে হয়, তখন এই টিউবের মাধ্যমে খাবার দিতে হয় এনজি টিউবের মাধ্যমে। ওই যে একটু আগে দেখলাম যে আমরা 6 ফ্রেঞ্চ গাছ থেকে 10 ফ্রেঞ্চ গাছ সাইজের টিউব ব্যবহার করা হয়, একটু আগে আমরা যেটা পড়লাম, এটা পেডিয়াট্রিক্সে, তার কথা বলা হচ্ছে।
এরপরে দেখো, ইন কেস অফ ইনসেনিটি ওয়েন পেশেন্ট অলওয়েজ রিফিউজেস টু টেক ফুড। ইনসেনিটি কথাটা মানে হচ্ছে মানসিক সমস্যা, মেন্টাল ইলনেসের কারণে অনেক রোগী যে কোনো কারণে শক হয়ে যেতে পারে, যে কোনো কারণে ধরো যে কোনো দুর্ঘটনা, আঘাতজনিত, মানে অনেক সময় যে মানে ধর্ষণ মানে ধর্ষিতা এরকম করে যে সে খুন অনেক রকমের শক হয়ে গেছে, তখন সে খাওয়া দাওয়া ছেড়ে দেয়। এত রোগীকে বাঁচিয়ে রাখতে হবে, তখন কি করা হয়, ওই ধরনের ইনসানিটি রোগীকে কি করা হয়, সে এনজি টিউব দিয়ে খাবার দেওয়া হয়। এ হচ্ছে তোমার ইন্ডিকেশন, নির্দেশনা। আরও কিছু নির্দেশনা আমরা দেখব। ওইখানে ছিল কয়টা, মোট চারটা, এখানে 5, 6, 7, 9, 10টা নির্দেশনা আমাদের আছে। মোট 10টা নির্দেশনার মধ্যে আমরা 4টা দেখলাম, আর আরও নির্দেশনা দেখি টিউব ফিডিংয়ের। পিপুল উইথ হাই নিউট্রিয়েন্ট রিকোয়ারমেন্ট, যাদের প্রচুর, যে রোগীর প্রচুর তোমার পরিমাণের পুষ্টির দরকার, খাবার দরকার, পুষ্টিকর খাবার, হ্যাঁ, তাকে, তার জন্য আমাদের টিউব ব্যবস্থা করতে হবে। যে রোগী পিপল উইথ নো অ্যাপেটাইট ফর অ্যান এক্সটেন্ডেড টাইম, অনেকক্ষণ যাব তার ক্ষুধা লাগে না, এরকম রোগী আছে, এক ধরনের ডিসঅর্ডার যে তার ক্ষুধা লাগবে না, তখন তাকে টিউবের মাধ্যমে খাওয়াইতে হবে। তার পেশেন্ট হু ফিল ডিফিকাল্টি ইন সোয়ালিং, যেসব রোগীর গিলতে সমস্যা তাদেরকে টিউবের মাধ্যমে খাওয়াতে হবে। ইনক্রিজড মেটাবলিক নিডস, মানে বার্ন ক্যান্সার, বার্ন রোগীর ক্ষেত্রে, ক্যান্সার রোগীর ক্ষেত্রে তার মেটাবলিজমটা তো ঠিক রাখতে হবে, হ্যাঁ, তার দেহের সমস্ত ইলেকট্রোলাইট বা দেহের যে প্রক্রিয়াগুলো আছে, স্বাভাবিক যে কার্যক্রম, মেটাবলিক যে নিডসটা আছে সেগুলোকে বাড়ানোর জন্য, তখন এই বার্ন বা ক্যান্সার পেশেন্ট স্বাভাবিকভাবে যে খাবারটা খেতে পারবে না, তাকে কিন্তু ওই এনজি টিউবের মাধ্যমে খাবারগুলো দিতে হবে। একটা হচ্ছে পোর ওরাল ইনটেক, মানে মুখ দিয়ে খাবার খেতে তার সমস্যা। পোর ওরাল ইনটেক হচ্ছে, পোর ওরাল ইনটেক বলছে যে মুখ দিয়ে খাবার খেতে তার সমস্যা আছে। তারপর হচ্ছে হেড অ্যান্ড নেক ইঞ্জুরি, গলা এবং ঘাড়ে তোমার ইঞ্জুরি হচ্ছে, এই কারণে চোয়ালটাকে আনএবল টু, তোমার নিউরোসার্জন বা তোমার ডাক্তার বলেছে যে এই অংশটা আমাদের, এই যে মুখ পর যে আমাদের যে ফেসটা বা যে চোয়ালটা, যে জোটা, এগুলোকে মুভমেন্ট করা যাবে না যে কোনো কারণে হোক। এটা হেড এবং নেক ইঞ্জুরির কারণে অনেক সময় ডাক্তার মানা করে, তখন কী করা হয়, নাক দিয়ে বা মুখ দিয়ে পাইপ দিয়ে এনজি টিউবের মাধ্যমে খাওয়াইতে হয়। সেটা বলছে হেড অ্যান্ড নেক ইঞ্জুরি। হ্যালো হ্যালো, আমি তো ক্লাসের মাঝখানে আছি, আমি তো ক্লাসের মাঝখানে আপনার সাথে কথা বলতেছি, আমার ক্লাস রেকর্ড হচ্ছে, আমার ক্লাস শেষ হওয়া মাত্র আমি চলে আসবো, 10 মিনিটের মধ্যে শেষ হবে। হ্যাঁ আচ্ছা, ওকে ঠিক আছে, আমি 10 মিনিট ওয়েট করেন, তারপরে আমি আসতেছি। ওকে, আমাদের অনলাইন ক্লাস এরকমই হবে, কিছু করার নাই। তো আমরা লাইভে আছি এখন বর্তমানে, তো আমি বললাম হেড অ্যান্ড নেক ইঞ্জুরি বললাম, এরপরে আসো, এটা ছিল ইন্ডিকেশন। আমাদের ইন্ডিকেশনের 10টা পয়েন্ট আমরা আলোচনা করেছি, হ্যাঁ। তো এরপরের প্রশ্নটা আমরা দেখব, এটা খুব সম্ভবত কমপ্লিকেশনটা, আচ্ছা কমপ্লিকেশন, আচ্ছা আচ্ছা, বেশি বেশিক্ষণ নাই, আমাদের আর 2-3টা প্রশ্ন আছে। ডিসক্রাইব দ্য প্রসিজার অফ অ্যাডমিনিস্টারিং অফ টিউব ফিডিং, এর আগে আমরা কমপ্লিকেশনটা পড়বো। তো আমরা এতক্ষণ ইন্ডিকেশন দেখলাম 10টা পয়েন্ট, এখন আমরা দেখবো রাইট ডাউন দ্য কমন টিউব ফিডিং প্রবলেম, যে টিউব দিয়ে খাবার খাওয়াতে গেলে কোন কোন ধরনের সমস্যা হতে পারে, অথবা হোয়াট আর দ্য কমপ্লিকেশনস অফ টিউব ফিডিং, টিউব ফিডিংয়ের কী কী জটিলতা সেগুলো আমরা দেখব। আমরা একটু দেখি, এটা তোমার 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10টা পয়েন্ট আলোচনা করা হয়েছে, বইতেও 10টা পয়েন্ট পাবে, সেটা আমি তুলে দিয়েছি। সেটা হচ্ছে ডায়রিয়ার ক্ষেত্রে জটিলতা হতে পারে, নসিয়া ভমিটিং যাদের হয় তাদের ক্ষেত্রে জটিলতা হতে পারে, অ্যাসপাইরেশনের প্রবলেম হচ্ছে, কনস্টিপেশন আছে, ইলিভেটেড ব্লাড সুগার, যাদের হাইপার গ্লাইকোসেমিয়া হয়েছে, হ্যাঁ তাদের ক্ষেত্রে হতে পারে, ওয়েট লস যাদের হয়ে গেছে, ইলিভেটেড ইলেকট্রোলাইটস কথাটা একটু বলি। ইলেকট্রোলাইটস কথাটার মানে হচ্ছে যে আমাদের শরীরে যে ওয়াটার ব্যালেন্সটা, হ্যাঁ মানে আমাদের সমস্ত যে আমাদের যে পুরো ব্যালেন্সটা, গ্যাস থেকে নিয়ে ফ্লুইড থেকে নিয়ে সব ধরনের যে ব্যালেন্সটা আমাদের, মানে ব্লাডের যে একটা ইলেকট্রোলাইট সেটা হচ্ছে যে ব্যালেন্স থাকে পুরাটা। যখন ইলিভেটেড ইলেকট্রোলাইটসটা হচ্ছে, যখন এই ইলিভেটেড, যখন ইলেকট্রোলাইটসের মাত্রাটা বেড়ে যায়, তখন কিন্তু আমাদের শরীরে ফ্লুইডের পরিমাণ কমে যায় এবং রক্তে সোডিয়ামের পরিমাণ বেড়ে যায়। এই ক্ষেত্রে কী হয়, সেটা হচ্ছে লস অফ, মানে ই দেখা যায়, ডিহাইড্রেশন দেখা যায়, ডায়রিয়ার উল্টা নাম হচ্ছে ডিহাইড্রেশন।
এরকম একটা অবস্থার সময় কিন্তু তোমার কি করা যায় না, এই জটিলতা দেখা যায়, এই এনজি পাইপ টিউব দেওয়ার ক্ষেত্রে জটিলতা দেখা যায়, যে এই এই যে শারীরিক কন্ডিশনের ক্ষেত্রে এনজি টিউব দিতে জটিলতা সৃষ্টি হতে পারে বা কমপ্লিকেশন হতে পারে এই যে শারীরিক এই অবস্থার সময়, এটাই বলা হচ্ছে। তারপরে ড্রাই ওরাল অ্যান্ড নেজাল মিউকাস মেমব্রেন, মানে গলা একেবারে শুকায় গেছে, নেজাল মিউকাস মেমব্রেনগুলা একেবারে মানে শুকনা, তখন ওই যে পাইপ দিতেও সমস্যা হয় অনেক সময়। হ্যাঁ, মিডল ইয়ার ইনফ্লেমেশন, মানে মধ্যকর্ণের যে একটা প্রদাহ আছে, এই সকল ক্ষেত্রেও তোমার এনজি টিউব দেওয়ার ক্ষেত্রে কিছুটা নিষেধাজ্ঞা আছে। প্লাগ ফিডিং টিউব, যেমন যে টিউবটাকে, যে ফিডিং টিউবটা প্লাগ করতে হয়, যেটা সংযোগ করতে হয়, সে ধরনের টিউব টিউবের ক্ষেত্রেও কিন্তু জটিলতা দেখা দিতে পারে। আসো এবার আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আলোচনা করব, এটাই বোধহয় আমাদের আজকের আলোচনার শেষ প্রশ্ন। সেটা বলছে যে ডিসক্রাইব দ্য প্রসিজিওর অফ অ্যাডমিনিস্ট্রেশন অফ টিউব ফিডিং। হ্যাঁ, যে বলছে যে টিউব ফিডিং অ্যাডমিনিস্টার, মানে দেয়া, টিউব ফিডিংয়ের মাধ্যমে যখন তুমি খাবার ফিডিং অ্যাডমিনিস্টার করছো, খাবারটা দিচ্ছো, তার প্রক্রিয়াটা কীভাবে, এটা দুইভাবে আলোচনা করা হচ্ছে। একটা হচ্ছে এ, একটা হচ্ছে তোমার ইকুইপমেন্ট যন্ত্রপাতি, আর দুইটা হচ্ছে প্রসিজিওর প্রক্রিয়া। তো কোন প্রথমে যন্ত্রপাতি স্থাপন করে তারপরে খাওয়াতে হবে, তো ইকুইপমেন্টে আমাদের কী কী যন্ত্রপাতি লাগবে। একটা হচ্ছে গ্লাভস ফিডিং পাম্প, যদি ডাক্তার বলেন এটা কিনতে হবে, গ্লাভস ফিডিং পাম্প। একটা হচ্ছে ক্ল্যাম্প, হচ্ছে এটা অপশনাল। একটা হচ্ছে ফিডিং সলিউশন, এগুলো কিন্তু যন্ত্রের নাম। হ্যাঁ, আর লার্জ ক্যাথাটার টিপ সিরিঞ্জ, এটা হচ্ছে 300 ml থেকে আর লার্জার, 300 ml অথবা এর এর বড় তোমার ক্যাথাটার টিপ সিরিঞ্জ লাগবে। তার ফিডিং ব্যাগ উইথ টিউবিং, তোমার ফিডিং ব্যাগ, যে ব্যাগের মধ্যে খাবার দিবে বা যা এরিয়াটা থাকবে, ওয়াটার পানি ফ্লুইড লাগবে, মেজারিং কাপ পরিমাণ মতো দিবে। এগুলো কিন্তু তোমার ওই যে এনজি পাইপের এগুলো নিয়ে কিন্তু একটা নেসো গ্যাস্ট্রিক টিউব হয় আর কি, পুরো জিনিসটা নিয়ে একটা প্যাকেটের মধ্যে থাকে। মেজারিং কাপ থাকবে, অথবা আদার অপশনাল ইকুইপমেন্টের মধ্যে আছে ডিসপোজেবল প্যাড থাকতে পারে, পিএইচ ইন্ডিকেটার থাকতে পারে, স্ট্রিপ, যেটা পিএইচ ইন্ডিকেটার তোমার ব্যালেন্সটা দেখানোর জন্য, ওয়াটার সলিউবল লুব্রিক্যান্ট থাকতে পারে, হ্যাঁ, বা পেপার টাওয়েলস থাকতে পারে, এগুলো হচ্ছে অপশনাল। কিন্তু এখানে মোট এই জিনিসগুলো হচ্ছে তোমার যন্ত্রপাতির আওতায়, তোমরা কষ্ট করে এটা মুখস্থ করবা ইকুইপমেন্টসটা। আর প্রসিজিওর, এই ইকুইপমেন্টস তোমার হাতে আসলো, এখন তুমি তোমার রোগীকে কী করবা, এনজি এনজি টিউবটা স্থাপন করবা, নাকে দিয়ে বা মুখ দিয়ে তার স্টোমাকে। আসো, বলছে কি বি নাম্বার প্রসিজিওর, দিস ইজ আ ক্লিন প্রসিজিওর, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, রিকোয়ারিং এ হাইজেনিক হ্যান্ড ওয়াশ, হ্যান্ড ওয়াশ লাগবে, অ্যাপ্রন এবং গ্লাভস লাগবে। ওই যে আগেই দেখছো গ্লাভসের কথা বলা হচ্ছে, এগুলো পড়লাম, সব জীবাণুমুক্ত করলাম সমস্ত প্রসিজিওর বা যন্ত্রপাতিকে। তারপরে দ্য পজিশন অফ দ্য ফিডিং টিউব শুড বি কনফার্মড ইমিডিয়েটলি প্রায়ার টু অ্যাডমিনিস্টারিং অ্যান ইটার্নাল ফিডিং। কীভাবে ইটার্নাল ফিডিংটাকে, পজিশন অফ দ্য ফিডিং টিউব, তুমি মুখ দিয়ে দিবা না নাক দিয়ে দিবা, অবস্থানটা কী হবে সেটা কিন্তু নিশ্চিত করতে হবে আগে। হ্যাঁ, প্রায়ার টু অ্যাডমিনিস্টারিং এ ইন্টারনাল ফিডিং, তুমি কিন্তু তার পেটের মধ্যে খাবার দিচ্ছ, এটা পজিশনটা আগে ঠিক করে নাও, এটা ডাক্তার বলে দিবে। ডু নট হিট এন্টারাল ফিডস প্রায়ার টু অ্যাডমিনিস্ট্রেশন, হ্যাঁ, ওটাকে হিট করা যাবে না, তাপ দেওয়া যাবে না ওগুলোতে। ওয়াইপ দ্য টপ অফ দ্য ফিডিং বোতল, যে মুখের যে ওটাকে মুছে ফেলতে হবে ফিডিং বোতলটাকে, উইথ অ্যান অ্যালকোহল ইমপ্রেগনেন্ট ওয়াইপ। আমরা জানি জীবাণুমুক্ত করার জন্য আমরা ইথানল মিথানল এইগুলো ব্যবহার করি, অ্যালকোহল ইমপ্রেগনেন্ট পাইপ দিয়ে আমরা ওটাকে মুছে ফেলব টপ অফ দ্য ফিডিং বোতলকে। ডো নট টাচ দ্য কি পার্টস সাচ এজ ইনার পার্টস অফ দ্য স্পাইক সেট, যে সেটটা, যে পাইপটা তোমার ভেতরে যাবে তোমার এসোফেগাস থেকে স্টোমাকে, সেটা কোনো অবস্থাতেই স্পর্শ করা যাবে না। ফ্লাশ দ্য ফিডিং টিউব উইথ 3 থেকে 5 ml ওয়াটার, ফিডিং টিউবটাকে ফ্লাশ করতে হবে আফটার কনফার্মিং কারেক্ট পজিশন, কারেক্ট পজিশনটাকে আগে জেনে জানার পরে এটাকে ফ্লাশ করতে হবে, অ্যান্ড ফলোয়িং অ্যাডমিনিস্ট্রেশন অফ দ্য ফিড, এবং তারপরে যে কীভাবে ফিড করতে হবে সেটা। ফিডিং টিউবটাকে প্রথমে কী বলছে দেখো, কারেক্ট পজিশনটা জানার পরে ওটাকে ফ্লাশ করে নিতে হবে। নেভার ফ্লাশ দ্য ফিডিং টিউব উইথ 3 to 5 ওয়াটার আফটার কনফার্মিং কারেক্ট পজিশন, মানে প্রথমে 3 থেকে 5 ml ওয়াটার দিয়ে তোমার কনফার্ম করতে হবে যে ওয়াটার ঠিক জায়গা মতো যাচ্ছে কি না, হ্যাঁ, যে পাইপের সাহায্যে, তারপরে তোমাকে খাবার দিতে হবে। প্রথমে লিকুইড দিয়ে কনফার্মেশন নিতে হবে যে আমি যে টিউবটা স্থাপন করলাম ওটা ঠিক জায়গা মতো আছে কি না। নেভার টপ আপ এন্টেরাল ফিডস ইন টু দ্য রিজার্ভার অফ দ্য ফিড সিস্টেম,
যে টপ আপটা এন্টার এন্টারাল যে ফিডের ইনটু দ্য রিজার্ভার অফ দ্য ফিডিং সিস্টেমে যে রিজার্ভার আছে কখনো এটাকে টান দিয়ে খুলতে খোলা যাবে না। নেভার ডিক্যান্ট ফিডস ফ্রম বোতলস ইনটু বেড সাইডস অন দ্য ওয়ার্ল্ড। হ্যাঁ, ডিক্যান্ট মানে ফেলে দেওয়া ফিডটাকে, খাবারটা ফ্রম বোতল থেকে, যাতে খাবারটা পড়ে না যায় ওই ওয়ার্ডের মধ্যে যে বেডে যে বিয়েছে রোগী ছুঁয়ে আছে ওটা যাতে পড়ে না যায়, সেটা কোনো অবস্থাতে ফেলা যাবে না খাবারটাকে। আচ্ছা, এই যে আমরা এই জিনিসগুলো দেখলাম, এখন তো আমরা ছবির সাহায্যে দেখি, ছবিটাও কিন্তু তোমাদের নিউরনের বইতে দেয়া আছে, তো আমার ছবিটা আরও স্পষ্ট তোমাদের বই থেকে আরও অনেক বেশি স্পষ্ট, একই ছবি কিন্তু অনেক বেশি স্পষ্ট। তো তোমরা দেখতে পাচ্ছ যে ডাক্তার সাহেব এই কন্টেইনার থেকে যে তোমার এই বোতলটা যে ফিডিং বোতলে উনি ঢালছেন, একটু আগে যেটা বললাম ঢালার আগে কিন্তু এই যে নাকের মাধ্যমে কিন্তু এটা গিয়েছে, উনি কিন্তু স্টপ চেপে ধরেছেন ঢালার সময়, কিন্তু উনি এই জায়গাটা দেখো চেপে ধরেছেন এখানে মেজারিং নেওয়ার জন্য যে উনি কতটুকু ফ্লুইড উনি দিবেন। উনি যদি ঢালতেই থাকেন ওটা যেতে থাকে তখন কিন্তু উনি পরিমাপ করতে পারবেন না যে উনি কতটুকু ফ্লুইড দিয়েছেন, তো সেক্ষেত্রে উনি প্রথমে আঙুল দিয়ে এখানে চেপে উনি কিন্তু এখানে ফ্লুইডটা দিচ্ছেন, বিশেষ করে ওয়াটার দিচ্ছে, পানিটা উনি দিচ্ছেন, যেটা পরবর্তীতে এই পাইপের মাধ্যমে নাকের ভিতর এই নাকের এই যে প্যাসেজ দিয়ে সেটা তার পেটের মধ্যে যাবে। ঠিক আছে, তো এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু। আমি খুব আমি খুব দ্রুত আজকে ক্লাসগুলো ক্লাসটা হড়বড় হড়বড় করে অনেক কথা বলে ফেলেছি, তোমরা যদি না বুঝে থাকো তো একটু কষ্ট করে আবার ভিডিওটা দেখে নিও, ভিডিওতে যদি কোনো জায়গায় না বুঝে থাকো আবার ভিডিওটা দেখে নিও, হয়তো আমি অনিচ্ছা সত্ত্বেও হয়তো আমার দৃষ্টি এড়িয়ে গেছে, আমার কোনো বাক্য বা সেন্টেন্স হয়তো আমি এড়িয়েও যেতে পারি, আমার দৃষ্টিতে পড়ে নাই। যদি আলোচনা না হয় তাহলে তোমরা একটু আমাকে কাইন্ডলি ইনফর্ম করো অথবা নিজেরা একটু দেখে নিও। তো সবাই ভালো থাকো, আজকে আমাদের ক্লাস এখানে শেষ করছি।